আসসালামু আলাইকুম এভরিওয়ান ঘর সংসার চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তবে আজকে কোনো রান্নার রেসিপি দেখাবো না যেহেতু কোরবানির ঈদ অনেকেই বিপাকে পড়ে যায় গরুর কিংবা খাসির ভুড়ি পরিষ্কার কিভাবে করা যায় একেবারে সহজ পদ্ধতিতে রকম চুন বা ব্লিচিং পাউডার ছাড়া শুধুমাত্র পানি দিয়ে কীভাবে এই ভুঁড়ি খুব তাড়াতাড়ি কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার করা যায় তা আজ আমি আপনাদের দেখাবো। এই নিয়মটি ফলো করলে ভুড়িটা একেবারে গন্ধবিহীন থাকবে এবং খুব সুন্দরভাবে সহজেই পরিষ্কার হয়ে যাবে ভুরির অনেকগুলো অংশ থাকে যা দেখতে এবং আকারে সম্পূর্ণ আলাদা যেমন প্লেন ভুড়ি ছোট ছোট ঘর করা ভুড়ি অনেকগুলো পর্দাওয়ালা ভুড়ি এবং চিকন নারী ভুড়ি আজ আমি সব ধরনের ভুঁড়ি কীভাবে পরিষ্কার করতে হয় তা দেখাবো প্রথমে একটি হাড়িতে বেশি করে পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে পানি ফুটতে ফুটতে যে কাজটি প্রথমে করতে হবে তা হল গরু বা খাসির যে ভুঁড়িটি আপনারা পরিষ্কার করবেন তা কিন্তু অনেক বড় সাইজের থাকে তাই পরিষ্কার করার আগে ছুরি কিংবা ভুটি দিয়ে একটু ছোটো করে কেটে টুকরো করে নেবেন তাহলে পরিষ্কার করতে সহজ হবে টুকরো করে নেওয়ার পর কলের নিচে রেখে ভালো করে কলের পানি দিয়ে পরিষ্কার করে নেবেন আমরা সবাই জানি ভুড়িতে প্রচুর ময়লা থাকে তাই ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন তা না হলে যখন কালো অংশ পরিষ্কার করার জন্য সিদ্ধ করব তখন ময়লাগুলো ভুরির গায়ে লেগে যাবে আর পরিষ্কার করতে কষ্ট হবে এবং ভুরির গায়ে প্রচুর অতিরিক্ত চর্বি লেগে থাকে তা টেনে টেনে ফেলে দিবেন ঠিক এইভাবে এই চর্বি না খাওয়াই ভালো তাই এগুলো আগেই ফেলে দিবেন তা না হলে এই চর্বি গলে পরে হাড়ি সম্পূর্ণ ভরে নষ্ট হয়ে যায় এবং এবং পরিষ্কার করার সময় হাত ভরে যায় এরপর চুলার পানি যখন ফুটে টকবক করবে তখন এখান থেকে কিছু পানি তুলে আলাদা করে নিবেন আর বাকি পানি চুলাতেই ফুটতে থাকবে এবার যে গরম পানি আলাদা করে নিয়েছি তাতে ভুরির কালো অংশটা দিয়ে ঠিক আট থেকে দশ সেকেন্ড চুবিয়ে রেখে সাথে সাথে নিতে হবে এরপর একটি চামচ দিয়ে ধরে আরেকটি চামচ দিয়ে ঠিক এইভাবে করে আশ্রে উপরের কালো ময়লাগুলো তুলে নিতে হবে এই সময়ে গরম পানির কারণে ভুড়িটা বেশ গরম থাকে তাই হাত দিয়ে না ধরাই ভালো তবে কিছুক্ষণ পর যখন এটি একটু ঠান্ডা হবে তখন হাত দিয়ে ধরে চামচ দিয়ে আশ্রে পরিষ্কার করতে পারেন আর ভুড়িটা যখন পরিষ্কার করবেন তখন মনে রাখবেন যে গরম পানি আলাদা করে নিয়েছেন তা যেন খুব গরম থাকে এবং ভুড়ি যখন গরম পানিতে চুবিয়ে রাখবেন তা যেন দশ থেকে বারো সেকেন্ডের বেশি না হয় তবে ভুঁড়ির কালো ময়লাগুলো আটকে যাবে এবং পরিষ্কার করা খুবই কঠিন হয়ে যাবে আর চুলার গরম পানি তো ভুরি দিবেন না তাহলে আগুনের তাপে ভুরি সিদ্ধ হয়ে যাবে এবং এতেও ময়লা আটকে যাবে তাই একটু পানি আলাদা করে নিয়ে একটা একটা করে ভুরি চুবিয়ে নেবেন এবং একটা একটা করে পরিষ্কার করবেন সবগুলো ভুঁড়ি একসাথে চুবাবেন না তাহলে কিন্তু ভুরি পরিষ্কার করা কঠিন হয়ে যাবে পরিষ্কার করার পর যদি আরও এক্সট্রা ময়লা থাকে তবে ক্ষেত্রে একবার আবার গরম পানিতে চার থেকে পাঁচ সেকেন্ড চুবিয়ে রেখে আবার পরিষ্কার করে নেবেন এরপর আমি আরেকটা ভুড়ি পরিষ্কার করে দেখাচ্ছি অনেকে মনে করেন এই ভুঁড়িটি পরিষ্কার করা অনেক কঠিন কারণ এটা ছোটো ছোটো ঘর করা এটাও ঠিক একই নিয়মে প্রথমে গরম পানিতে রেখে তোলার পর চামচ দিয়ে আঁচড়ে পরিষ্কার করতে হবে তবে এই ভুঁড়িটি একটু বেশি সময় গরম পানিতে রাখবেন প্রায় ধরেন পনেরো থেকে সতেরো সেকেন্ড এই ভুঁড়িটি পানিতে বেশি সময় রাখার কারণ হলো এটার ছোটো ছোটো ঘর ঘরে ময়লাগুলো আটকে থাকে তাই সহজে পরিষ্কার হতে চায় না প্লেন ভুঁড়ির চাইতে এই ভুঁড়িটা একটু বেশি সময় লাগে পরিষ্কার করতে আর পরিষ্কার করার সময় একটু দ্রুত করতে হবে তা নাহলে ভুঁড়ি ঠান্ডা হলে সহজে আর পরিষ্কার হতে চাইবে না দেখলেন তো ভুঁড়ি প্লেন হোক কিংবা ঘর করা হোক পরিষ্কার করা কত সহজ পরিষ্কার করার পর এরকমটা হবে এখন আমি আরেকটা যে কয়েক পাটওয়ালা ভুরি আছে তা পরিষ্কার করে দেখাচ্ছি এটি খুব খেয়াল করে পরিষ্কার করতে হবে কারণ এতে অনেকগুলো লেয়ার থাকে তাই খেয়াল করে প্রত্যেকটি লেয়ার পরিষ্কার করতে হবে কোনোটা যেন বাদ না পড়ে তবে এটি পরিষ্কার করা অনেক সহজ সবগুলো ভুড়ি পরিষ্কার করা হয়ে গেলে বেসিনে রেখে কলের নর্মাল পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন কোনো অল্প ময়লা যদি থাকে তাহলে হাত দিয়েই একটা একটা করে পরিষ্কার করে একদম ফ্রেশ করে নেবেন এখন আমি যে লম্বা নলের মতো ভুড়ি আছে তা পরিষ্কার করে দেখাবো এই ভুঁড়িটি কাঁচা পরিষ্কার করা যায় না তাই এটি প্রথমে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে চুলায় একটি হাড়িতে পানি দিয়ে সিদ্ধ করব। এরপর কিছুক্ষণ সিদ্ধ করলে ভুড়িগুলো শক্ত হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে ঠিক এইভাবে বটি দিয়ে আশ্রে আশ্রে পরিষ্কার করে নিতে হবে সবগুলো ভুরি পরিষ্কার হলে ভালো করে কলের পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এখন একটি হাড়িতে বেশি করে পানি নিয়ে দেড় থেকে দুই চামচ হলুদ দিতে পারেন ভুড়ি যতটুকু হবে সেই আন্দাজ করে হলুদ দিবেন এবং এতে সবগুলো ভুড়ি দিয়ে সিদ্ধ করে নিতে হবে আর এই সময় শুধুমাত্র হলুদ ছাড়া অন্য কোনো মশলা বা লবণ কিছুই দেওয়া যাবে না তা না হলে ভুড়ির যে একটি আষ্টে গন্ধ আছে তা যাবে না শুধুমাত্র হলুদ আর পানি দিয়েই চুলার আঁচ একেবারে বাড়িয়ে সিদ্ধ করতে হবে এখানে আমি প্রায় পাঁচ থেকে ছয় কেজি ভুড়ি নিয়েছি আর সময় প্রায় তিরিশ মিনিট লেগেছে এখানে সময়টা কিছু কম বেশিও হতে পারে ভুড়িগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর যে এক্সট্রা পানিগুলো থাকবে তা ফেলে ছেকে নিব। এরপর আর পরিষ্কার করার দরকার নেই এই ভুড়িটা একেবারেই পরিষ্কার আরেকটা কথা আপনি ভুড়ি যেভাবেই পরিষ্কার করবেন না কেন ভুরির যে নিজস্ব একটা দুর্গন্ধ আছে তা কিন্তু থেকেই যাবে তবে ভুড়ি যদি ভালোভাবে পরিষ্কার করতে পারেন তবে এক্সট্রা আষ্টে দুর্গন্ধটা কমে যাবে এরপর ভুরি টুকরোগুলো ঠান্ডা হলে আপনারা পছন্দের সাইজ অনুযায়ী কেটে নেবেন আমি প্রথমেই সব চর্বি এবং ময়লাগুলো ফেলে নিয়েছি তাই এখন আর কোনো চর্বি কিংবা ময়লা নেই জাস্ট ভুড়িগুলো কেটে নিয়ে রান্না করা যাবে আমি আজ চেষ্টা করেছি সব ধরনের টিপস সহ ভুঁড়ি পরিষ্কার করার পদ্ধতি সহ আপনাদের সামনে তুলে ধরার আশা করি আপনারা যে কোনো ভুরি নিজেরাই পরিষ্কার করতে পারবেন কোনো রকম চুন কিংবা ব্লিচিং পাউডার ছাড়া খুব সহজেই শুধুমাত্র পানি দিয়ে তাও আবার কয়েক মিনিটে আজকে বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ